সৌদি আরব ব্যুরো প্রধান দাম্মাম প্রতিনিধি মালয়েশিয়া ও কুয়েত প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ দাম্মাম সৌদি আরব। সংগঠনের সহসভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল হাসেম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন ইমরান পাটোয়ারি ও ডাক্তার মোস্তাফিজুর রহমান। এছাড়া প্রধান বক্তা ছিলেন সিরাজুল ইসলাম বাহাদুর। সৌদি আরবের রিয়াদে বিজয় দিবস উদযাপন ও পিঠা উৎসব করেছে সিলেট বিভাগীয় প্রবাসী পরিষদ। মিসবাহউদ্দিন তাফাদারের সঞ্চালনায় ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আবুল খায়ের, এরশাদ আলী, আব্দুল আজিজ মাসুক, মাওলানা নাহিদ আহমেদ, মামুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষে ইচ্ছামতি ক্লাব কুয়েতের উদ্যোগে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সহযোগিতায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট 2022-এর চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সোনার বাংলা ফুটবল ক্লাবের মুখোমুখি হয় যমুনা স্পোর্টিং ক্লাব কুয়েত। ইচ্ছামতি ক্লাবের সভাপতি শেখ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের উপদেষ্টা আলামিন চৌধুরী স্বপন। মালয়েশিয়ার নেগারি সিম্বিলান রাজ্যে ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও কনসুলার রাসেল রানার সঞ্চালনায় সভায় হাইকমিশনের কর্মকর্তা, প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ কমিউনিটি ফুটবল দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনার। সৌদি আরবের দাম্মামে নবগঠিত আল জুবাইল প্রাদেশিক যুব দলের অভিষেক হয়েছে। হাজী এনামুল হক মনির সভাপতিত্বে ও মোতালেব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপি সভাপতি সোহেল আরমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ভূঁইয়া। স্বাগত বক্তা ছিলেন যুব দলের সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান সোহাগ। নূর হোসেন, আরটিভি।